প্রকৃতির অদ্ভুত খেয়ালের সাথে পাল্লা দেওয়া মানুষের পক্ষে সত্যিই খুবই কঠিন একটি কাজ পৃথিবীতে যত প্রজাতির সাপ পোকামাকড় ও জীবজন্তু রয়েছে আর তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তা সত্যিই অবর্ণনীয় আজ আমরা এমনই একটি সাপের প্রজাতির ব্যাপারে কথা বলবো যে আপনাদের কাছে যেমন ভয়ের তেমনিই ভালোবাসার ভালোবাসা এই কারণে যে সাপটির গায়ের রঙের যে বৈচিত্র্য দেখা যায় তা এক কথাই অতুলনীয় অনেকেই বিশ্বের সবচেয়ে সুন্দর সাপ হিসাবে একে স্থান দিয়ে থাকে যাই হোক আজ কথা বলতে চলেছি রামধনু বোয়া বা রেনবো বোয়া সাপের সম্পর্কে তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে আপনার সুন্দর হাতের একটি ছোঁয়া দিয়ে দেবেন চলুন তাহলে আজকের এই আকর্ষণীয় ভিডিও শুরু করা যাক রংধনু বোয়া মধ্য ও দক্ষিণ আমেরিকার স্থানীয় একটি মাঝারি সাপ এর ত্বক আলো প্রতিফলন করে এবং একটি রংধনু রঙের প্রভাব তৈরি করে এর কারণে এই সাপটির নাম রংধনু বোয়া রংধনু বোয়া সাধারণত বাদামি বা লালচে বাদামি মাথার উপরে কালো ডোরা কাটা এবং পিঠের উপর বড় কালো গোল গোল চাকতির মতো ছাপ দেখতে পাওয়া যায় এই প্রজাতির সাপদের মধ্যে দেখা যায় যে স্ত্রী সাপেরা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় এই স্থলীয় সাপ সাধারণত জলের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় এরা প্রধানত রেন ফরেস্ট ও আর্দ্র বনভূমিতেই বাস করে কিন্তু কখনো কখনো এদের খোলা সাভানা অঞ্চলেও পাওয়া যায় এই সাপের দৈর্ঘ্য চার থেকে ছয় ফুট এবং ওজন দু বা তিন পাউন্ড হয়ে থাকে সুন্দর উজ্জ্বল ত্বকের কারণে ব্রাজিলিয়ান রংধনু বোয়া বিদেশি পোষা বাণিজ্যের মধ্যে একটি খুবই জনপ্রিয় প্রজাতি যেহেতু এই প্রজাতির একটি উচ্চ আর্দ্রতা পরিবেশ প্রয়োজন তাই এই সাপটিকে বাড়িতে পোষা বেশ কঠিন কাজ এই সাপগুলি তাদের বাল্যকালে খুবই আক্রমণাত্মক হয় প্রাকৃতিক প্রতিরক্ষা সহজাত প্রবৃত্তির কারণে অর্থাৎ এদের কামড়ানোর প্রবণতা বেশি থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এরা শান্ত হতে থাকে অন্যান্য প্রজাতির সাপের মতো ব্রাজিলিয়ান রংধনু বোয়াকে ছোট স্তন্যপায়ী বা অন্যান্য সরীসৃপ এবং পাখিদের শিকার করতে দেখা যায় জঙ্গলে তাদের আয়ু প্রায় দশ বছর অনুমান করা হয় কিন্তু বন্দি অবস্থাতে এই প্রজাতির সাপ তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাদের শোয়ালি উপস্থিত তাপ সংবেদনশীল ছিদ্র ব্যবহার করে অন্ধকারে শিকার খুঁজে পেতে তাদের কোনো অসুবিধা হয় না এই বিসিন সাপেরা অন্যান্য বোয়াদের মতো তাদের শিকারকে অ্যাম্বুশ করে তাদের শিকারকে তাদের তীক্ষ্ণ এবং পিছনের দিকে মুখ করা দাঁত দিয়ে ধরে তারপর তার চারপাশে কুণ্ডলী পাকিয়ে তাদের পেশীবহুল শরীর দিয়ে শিকারকে চেপে ধরে স্ত্রী সাপ শরীরের ভেতরেই ডিম পাড়ে আর সেখানেই ভ্রূণ বিকশিত হয় এবং প্রজননের সময় জীবিত বাচ্চা জন্মগ্রহণ করে প্রতি বছরের নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই এদের প্রজননের সময় শুরু হয় এবং প্রায় বারো থেকে পঁচিশটি ভ্রূণের বিকাশ ঘটে গর্ভধারণের সময়কাল প্রায় পাঁচ মাস হয়ে থাকে জন্মের পর এই সাপ পিতামাতার কোনো রকম যত্ন পায় না নিজেরাই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান জোগাড় করে এবং এক সপ্তাহের মধ্যে ছোট ইন্দুর শিকার করতে শুরু করে জন্মের সময় এই সাপ প্রায় পনেরো থেকে কুড়ি ইঞ্চি লম্বা এবং এক বছরের মধ্যে তারা ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি দৈর্ঘ্যে পৌঁছায় আজ সমস্ত কিছু জানলেন এই ব্রাজিলিয়ান রেনবো বোয়া বা রংধন বোয়ার সম্বন্ধে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ